আজকে আমি কিছু নিউ মেম্বার আনছি, আপনাদের সাথে এখন পরিচয় করাই দিই। এই হচ্ছে আমার নিউ মেম্বার। তো ওদের আমার অনেক বিরতি শখ ছিল পাখি পড়বো পাখি পড়বো, তো ভাবলাম শুরু করি। তো ওদেরই আমি সেদিন আমি খুঁজতেছি খুঁজতেছি, পরে হচ্ছে এই গতকাল হচ্ছে আমি এক ভাইয়ের কাছে পেলাম। তো এখানে ওদের ভাইয়ের কাছে সাতটা ছিল, থ্রি পেয়ার হচ্ছে লইয়া ছিল, আমাদের মানে নিউ অ্যাডাল্ট ছিল, আর একটা আমাদের সিঙ্গেল একটা মেল ছিল। ওগুলো নিয়ে আসছি। এই হচ্ছে আমার বেস্ট ডিজার্ট। ফার্স্টে যেই মানে ইয়াগুলো পাখিগুলো আনছিলাম তার মধ্যে একটা সিঙ্গেল মেল ছিল। তো আব্বু বলতেছে একটা সিঙ্গেল থাকি দেখেন, এটার জন্য একটা ফিমেল নিয়ে আসো। পরে আমি ভাবছিলাম যে সেম কালারই আনবো, পরে আব্বু বলে যে একটা হলুদ কালারের পাখি আনি, তাই আমি একটা হলুদ কালার ফিমেল নিয়ে আসছি ওর জন্য। দেওয়ার একসাথে দেওয়ার পর সবচেয়ে বেস্ট একটা মোমেন্ট আমি পেলাম, আসলে এটা আমি আগে দেখিনি কি সুন্দরভাবে পেয়ার নিচ্ছে, এটা আমাকে অনেক বেস্ট ছিল আসলে। তবে সুন্দরভাবে পেয়ার নিচ্ছে, আশা করি পেয়ার হয়ে যাবে। তো আমি ভাবছি এখন ওদের বাকিগুলোর সাথে অ্যাডজাস্ট হবে কি না আসলে, সেটার জন্য আমি ভাবছি লাগবে ওদের সাথে ছাড়বো, দেখে ছেড়া দেখি কী অবস্থা অ্যাডজাস্ট হয় কি না, দেখে ছেড়া দেখেছি আসলে কী অবস্থা হয়। টেনশনে ছিলাম আসলে ওরা অ্যাকসেপ্ট করে কি না, এখন দেখলাম যে না, ওরা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে, কোনো মারামারি করে না। দেখো এখন যে খাবার খাচ্ছে ও মিলে গেছে ওদের সাথে, এখন থাকুক, ওদের জন্য আবার নিউ কিছু ওয়েট করতেছে। ওদের জন্য সুন্দর করে একটা আমি হচ্ছে একটা কলোনি সিস্টেম করবো, দেখি ওরা এখন এখানে থাকুক কয়েকদিন, আমি কলোনি বানানোর জন্য অলরেডি প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।